আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের ফ্যানগুলো যে আমরা আবাসিক লাইনগুলো বা বাসায় চালাইয়া থাকি, সেগুলো আসলে কেন কারেন্ট বিল বেশি আসে। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের ওয়াট হিসাবে যদি আমরা ইউজ মানে ব্যবহার করি, তো আমরা একটা ফ্যান যদি ইউজ করি 80 ওয়াটের, ইউজ করলাম 20 ওয়াটের, একটা হিটার ইউজ করলাম 1000 ওয়াটের, টিভি ইউজ করলাম 60 ওয়াটের, তো সব মিলে আমরা দেখলাম আমাদের টোটাল 4 কিলোওয়াট লোড আসে। তো 4 কিলোওয়াট লোড আমাদের হিসাব অনুযায়ী যদি আসে, তো আমরা দেখি চালু দেওয়ার পরে যদি ক্লিপ অন মিটার লাগাই অথবা মিটারে আমরা শোর রিডিং দেখি, তো সেখানে দেখা যায় 1 অ্যাম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার বেশি অথবা আপনার ওয়াট বেশি। এর কারণটা কি? এর কারণটা হলো আমি আজকে আপনাদের বলবো। তো এই বিষয়টা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ হলো গিয়ে যদি এটা দেখতে পারেন, পুরো ভিডিওটা দেখেন আপনি স্কিপ না করে, তো আপনি নিজের বাসার কারেন্ট বিলটা নিজেই সেভ করতে পারবেন। আর একটা জিনিস আমরা অনেকে জেনে থাকি, ফ্যান মোটর 220 যেই সব রোটেটিং বা আপনার মোটর জাতীয় ডিভাইস আছে, যেই সব জায়গায় আপনার সাবমার্সিবল বলেন, সেন্ট্রিফিউগাল পাম্প বলেন, যেখানেই বলেন, আপনি দেখবেন যে ওইখানে ক্যাপাসিটর থাকে। তো ক্যাপাসিটরটা আসলে মূলত রান করানোর জন্য ইউজ করা হয়, কিন্তু ওটার মধ্যেই আসলে মূল সমস্যাটা। আপনি একটা মোটর কিনলেন এক গোড়া, সেখানে লেখা আছে 20 UF ক্যাপাসিটর লাগাতে হবে, ফ্যাক্টরি ভাবে নতুন অবস্থায় 20 UF ক্যাপাসিটার লাগানো ছিল। আপনি টেকনিশিয়ানের কাছে গেছেন, এটা সার্ভিস করছে, এটা স্পিড বাড়ানোর জন্য 30 UF লাগাই দিছে, এখানেই ভুল। আপনি ফ্যান ঠিক করেন, ফ্যান কিনলেন, ফ্যান কেনার পরে আপনি হঠাৎ করে দেখবেন ফ্যানের স্পিড কমে গেল। তো ফ্যানের স্পিড কমে যাওয়ার পরে আপনি কি করেন, 3.5 ক্যাপাসিটার লাগাই দেন। যদি আরো স্পিড আপনার বেশি প্রয়োজন পড়ে, তো তখন কি করেন, আপনি 4.5 লাগাই দেন। আসলে অরিজিনালি ছিল, ইনস্টল করা ছিল 2.5। তো আমরা মনে করি যে হয়তো বা ফ্যানের ক্যাপাসিটরটা বাড়ালে স্পিডটা বেড়ে যাবে, আসলে কিন্তু যদি আপনার ফ্যানের শক্তি আগের মতো থাকে, যদি আপনার ফ্যানের সম্পূর্ণ মেনটেন্যান্স করা থাকে, বেয়ারিং থেকে বলুন, কয়েল, তারপরে আপনার ফ্যানের পাখা সব যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার 2.5 UF ক্যাপাসিটারই কিন্তু হয়ে যাবে। আর যখনই আপনি 3.5 UF ক্যাপাসিটার লাগাবেন, তখনই আপনি প্রায় 25% কারেন্ট বিল বেশি আসবে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি লোড চেক করবেন, আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও সামনে বানাবো, যেহেতু এখন লকডাউন চলতেছে তো আমি আসলে প্র্যাকটিক্যাল ভিডিওটা বানাতে পারছি না, তবে আমি এটা আপনাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের একটা দেখাবো। তো এই কথাগুলো আগে শুনুন, পরে প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখবেন, আশা করি আপনি সমাধানটা পেয়ে যাবেন। তো তারপরে যা হয়, তারপরে হয় আপনি 3.5 এর জায়গায় অনেক সময় 4.5 লাগাই দেন, আরো স্পিড আপনার প্রয়োজন, আর আপনি এখানেই কিন্তু ভুল করে থাকেন, এখানেই ভুলটা করেন, আর তখন 50% কারেন্ট বিল বেশি হয়ে পড়ে। আপনি একটা ফ্যান ছিল 1100 ওয়াট, ওটা হয়ে যায় 150 ওয়াট, তো কারেন্ট বিল তো বেশি আসবেই। আসলে ক্যাপাসিটার হলো আপনার টর্ক বাড়ানোর জন্য ইউজ করা হয়, ব্যাংকিং করে রাখে, তো ফ্রিকোয়েন্সিটা যখন ব্যাংকিং করে রাখে, তো সেখানেই তো আপনি খরচটা মিটার থেকে অটোমেটিক টাইনে রাখতেছে, আপনি খরচটা বেড়ে যেতেছে। তো এই কারণে আপনি মাস শেষ দেখেন কি কারেন্ট বিল অনেক বেশি হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনি দেখার পরে আর এই ভুলটা করবেন না। তো এটা আপনি প্র্যাকটিক্যাল, তো যাই হোক আপনি যেটা বলতেছিলাম, তো আপনি এই জিনিসটা অবশ্যই ফলো রাখবেন যে আপনার মোটর হোক, ক্যাপাসিটার হোক, আপনার পারফেক্ট ক্যাপাসিটার ইউজ করা লাগবে, মোটর হোক, ফ্যান হোক, যেই সব জায়গায় ক্যাপাসিটার লাগানো, এবং কি এসি পারফেক্ট নেম প্লেটে যা রিডিং থাকবে, রিডিং থাকবে নেম প্লেটে, যেই ধরনের ক্যাপাসিটার দিতে বলবে আপনি ঠিক ওই ধরনের ক্যাপাসিটারই লাগাবেন। যদি এটা করেন, তো আপনার নিয়ম মাফিক আপনার সূত্র অনুযায়ী আপনি হিসাব করে রাখবেন, একটা ফ্যান কত ওয়াটে চালাচ্ছেন, লাইট কত ওয়াটে চালাচ্ছেন, দেখবেন মান্থলি কারেন্ট বিলটা তো কম আসবে, যা দরকার ছিল কারেন্ট বিল ওটা আসবে। আপনি কিন্তু ক্যাপাসিটার কিন্তু ফ্রিজেও থাকে, অনেকে বলেন ফ্রিজে কারেন্ট বিল বেশি আসে, তো আসলে মূল কারণটা হলো এটা, ঠিক আছে। তো এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তবে লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করবেন আপনার সেই বন্ধুকে যে এটা জানে না। যারা ইলেকট্রিক্যাল কাজ করি আমরা সবাই আশা করি ভিডিওটা শেয়ার দিবেন, আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে ইদানিং এর ভিতরে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।